আপনি কি জানেন যে সঠিক সময়ে ভিডিও আপলোড করা কতটা গুরুত্বপূর্ণ? আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করে আপনার ভিডিওর ভিউ অনেকটাই বাড়াতে পারেন। তো আমাদের ভিতর অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও তৈরি করে আর সঠিক সময়ে ভিডিও আপলোড করে না, এই কারণে তাদের ভিডিওর ভিউ বেশি হয় না। আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটা টিপস দিব, এই তিনটা টিপস ফলো করলে আপনার ভিডিওতে আপনি বেশি ভিউ বাড়াতে পারবেন শুধুমাত্র সঠিক সময়ে ভিডিও আপলোড করে। তো লেটস স্টার্ট। এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে নেবেন দেখার আগে, এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো টিপ নাম্বার ওয়ান, হোয়েন ইউর কম্পিটিটর আপলোড এ ভিডিও। তো দেখেন, যেহেতু আমার এটা টেক চ্যানেল, তো এই টেক রিলেটেড ভিডিওগুলো বেশিরভাগ কখন আপলোড করা হয়, অথবা আমার কম্পিটিটর চ্যানেল অর্থাৎ যে চ্যানেলগুলো বাংলাদেশে অথবা বাংলায় টেক ভিডিওস বানায়, যেমন মনে করেন ফ্রিলান্সার নাসিম, শক 360, ATC এবং তার পাশাপাশি আরও অনেক চ্যানেল রয়েছে। অবশ্য আমার চ্যানেলটা ছোট এবং তাদের চ্যানেলগুলো অনেক বড়। আপনাকে প্রথমে খেয়াল করতে হবে, আপনি যদি একটা টেক চ্যানেল শুরু করেন তো কখন আপনার যে কম্পিটিটারগুলো ওরা ভিডিও আপলোড করতেছে, হতে পারে সেটা কোনো নির্দিষ্ট সময়ে অথবা সকালে অথবা বিকালে অথবা দুপুরে কেউ অথবা রাত 12টায়। তো তার ভিডিওগুলো যখন ভিউয়াররা দেখবে, অর্থাৎ টেক রিলেটেড কোনো ভিডিও যদি সে দেখে, তো পরে ভিউয়ারের কাছে সাজেশন যায় যে তুমি এই ভিডিওটা দেখো, অথবা সে যদি মিউজিক জাতীয় কোনো ভিডিও দেখে, অথবা মনে করেন সে শর্ট ফিল্ম অথবা ফানি কোনো ভিডিও এরকম কিছু দেখে, তো তার কাছে একটা সাজেশন যাবে যে তুমি আরও এরকম ভিডিও দেখো। তো হতে পারে সাজেশন সেই টাইমে আপনার ভিডিও চলে আসে। অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাদের বলবো, আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন, মনে করেন আপনি একটা ভিডিও দেখলেন কোনো মোবাইল সম্পর্কে, নোকিয়া 8 অথবা নোকিয়া 5 এই টাইপের একটা ভিডিও, যখন আপনি এই ভিডিওটা দেখে আসলেন খুঁজে অথবা আপনার সাবস্ক্রাইব করা কোনো চ্যানেলের থেকে, তো আপনি যখন হোমে আসবেন তখন দেখবেন আপনার রিকমেন্ডেশনে আরও অনেক ভিডিও চলে আসবে। আর একটা ভিডিও সবথেকে বেশি ভিউ বাড়ে এক ঘন্টার ভিতর, অর্থাৎ ভিডিওটা যদি কোনো চ্যানেলে আপলোড করা হয় তো ফার্স্ট এক ঘন্টায় সবথেকে বেশি ভিউয়ার রেট থাকে, যদি ওই চ্যানেলটা কোনো বড় চ্যানেল হয়ে থাকে। ছোটো চ্যানেলের ক্ষেত্রে ব্যাপার আলাদা, কারণ তার ভিডিওগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অন্যান্য জিনিসে দেওয়া লাগে, এগুলো সম্পর্কিত আমি পরে আরও ভিডিও বানাবো। নাম্বার হলো ট্রাফিক সোর্স, অর্থাৎ কোন সময় সবথেকে বেস্ট ট্রাফিক সোর্স থাকে। আপনার চ্যানেলের অ্যানালিটিক্সে যান, ওই জায়গায় গেলে দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো সবথেকে বেশি কোন সময়টাই দেখা হয়েছে, অর্থাৎ আপনার ভিউয়াররা কোন সময় অ্যাক্টিভ থাকে কোন সময় অ্যাক্টিভ থাকে না। এটা সিম্পলি আপনার ইউটিউবের সেটিং থেকে ওই জায়গায় গিয়ে অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পারবেন যে কোন সময় আপনি বেশি ভিউ পাচ্ছেন, কোন সময় বেশি অফ টাইম পাচ্ছেন। তো এটা যদি আপনি মেনে সঠিক সময়ে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার যে সাবস্ক্রাইবার বেস রয়েছে ওরা ওই সময় ভিডিওটা বেশি পাবে, কারণ যে সময় আপনার বেশি ভিউ থাকে ওই সময় বেশি সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকে। তো ট্রাফিক সোর্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তিন নাম্বার অ্যান্ড দ্য লাস্ট টিপ, রাতে আপলোড করুন ভিডিও, তাও সন্ধ্যা 7টা অথবা 8টার ভিতর, কারণ সবথেকে বেশি লোক ইউটিউবে অ্যাক্টিভ থাকে এবং তারা ইউটিউবে ভিডিও ছাড়ে, অথবা ওই সময় আপনি ট্রাফিকগুলো বেশি পাচ্ছেন, বেশি লোক অ্যাক্টিভ থাকতেছে। কারণ দেখেন কম বেশি সবাই যারা স্টুডেন্ট, কোনো কাজ টাজ করে, অথবা বিভিন্ন রকম লোক, কিছু লোক আছে যারা সারাদিন বাড়ি বসে থাকে কোনো কাজ নেই, তারা আপনার ভিডিওগুলো আপনি যখন ছাড়েন তখনই দেখবে যদি সে আপনার সাবস্ক্রাইবার হয়ে থাকে। বাট এরকম অনেক লোক রয়েছে যারা হয়তো স্কুলে কলেজে অথবা কোনো না কোনো কাজে থাকে, বাট যারা ইউটিউবে ভিডিও দেখে, আমার রিসার্চ করার মতে সবথেকে 7টা টু 8টা এই টাইমটা বেস্ট, কারণ ওই সময় সবথেকে বেশি তারা অ্যাক্টিভ থাকতে চায়। তো আপনি যদি ওই টাইমটায় ভিডিওটা আপলোড করে থাকেন তো সম্ভাবনা অনেক বেশি যে আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে দেখুক। আর সব থেকে বড়ো কথা যে ভিডিও সঠিক সময়ে দেখার ফলে যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা হলো যে আপনার ভিডিওটা বেশি র্যাঙ্ক করবে। একটা ভিডিও ছাড়ার পর যত বেশি ভিউ কম সময়ে পায় সেই ভিডিওটাকে তত বেশি ভাইরাল করা হয়, অর্থাৎ বেশি ভিউ দেখানো হয় আর বেশি লোকের সাজেশনে দেওয়া হয়, কারণ ওই ভিডিওটা লোকজন দেখতেছে আর তাও সঠিক সময়ে দেখার কারণে আরও ভিউগুলো আরও বাড়তিছে, সেই কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে যাবে। তো এটাই হলো মূলত সঠিক সময়, এবং আমি বলবো সন্ধ্যা 7টা অথবা 8টা বাংলাদেশ সময়, অথবা আপনি যে দেশে থাকেন সেই দেশেই ওই টাইমটায় আপলোড করবেন। এতে করে আপনার সাবস্ক্রাইবাররাও বেশি ভিডিও পাবে আর বেশিরভাগ টেক চ্যানেলও দেখবেন ওই সময়ে ভিডিও আপলোড করে। কিছু চ্যানেল যেমন শক 360 অথবা PC এরা হুটহাট করে যখন তখন ভিডিও ছেড়ে দেয়, বাট তারপরেও শক 360 কখনো রাত 12টা আবার কখনো কিন্তু বিকাল এরকম সময় ভিডিও ছাড়ে। কিন্তু সকালবেলায় ভিডিও ছাড়াটা ঠিক না আমি মনে করি, কারণ সকালবেলায় বেশি লোক অ্যাক্টিভ থাকে না, সবাই নিজের কাজ বাজে থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস খেয়াল রাখা উচিত,
যে কোন সময় আপনি নিজে ফ্রি থাকতেছেন, নিজে ব্যস্ত থাকতেছেন। কারণ আমাদের দেশে বেশিরভাগ লোকেরই টাইম রুটিন একই রকম হয়ে থাকে, সকালবেলায় এসে নাস্তা করে, পরে অফিস অথবা কাজ অথবা লেখাপড়ায় যায়, ফিরতে ফিরতে বিকাল, এবং তারপর সে একটু রেস্ট টেস্ট নেয়, অথবা অনেকে বিকালেও কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকে। বাট আবার কিছু লোকজন আছে যারা ঘুরে বেড়ায়, খেলাধুলো করে, বাট সন্ধ্যা এমন একটা সময় যে সময় সবাই থাকতেছে। তো এই জিনিসটা মানবেন, এটা মেনে চললে দেখবেন আপনার ভিডিওটা খুব সুন্দর র্যাঙ্ক করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাছাড়া ভিডিওটিতে লাইক দিন, আর তাছাড়া আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে নক করবেন আমাকে যে কোনো প্রকার সমস্যা হলে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই বাই।